হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দুপুর মোটামুটি 12টা বাজে, রান্না বান্না সব কমপ্লিট। আজকে রান্না হয়েছে আমাদের মাছের ঝোল আলু দিয়ে। এটা হচ্ছে ব্ল্যাক পম্পেট, পম্পেটের ঝোল হয়েছে আজকে। আর হয়েছে স্যালাড, স্যালাড হয়েছে। আর হয়েছে উচ্ছে আলু ভাতে, উচ্ছে আলু ভাতে। আর রাতের জন্য একটা তরকারি হয়েছে, মিক্সড ভেজ হয়েছে, এসব হয়েছে। তোর ভাতও হয়ে গেছে, আজকে সবকিছু করে নিয়েছি। আজকে গ্যাসটা পরিষ্কার করবো ভালো করে। গ্যাস তো মানে মোটামুটি করি, কিন্তু আজকে একটুখানি ভাবলাম যে ভালো করে ওপর থেকে সাবান জল দিয়ে পরিষ্কার করব। আর আজকে বেসিনের অবস্থা খুব খারাপ, বেসিন দিয়ে ভালো করে জল গুলো যাচ্ছে না, কারণ বেসিনের ভেতরে পাইপটা জ্যাম হয়ে গেছে। তো সেটাকে পরিষ্কার করব, এইসব করব। তাই জন্য একটু আগে রান্নাটা করে ফেলেছি তাড়াতাড়ি করে, এগুলোকে আগে পরিষ্কার করে নিই, তারপরে বেসিনটা পরিষ্কার করতে যাবো। সিঙ্কের জলটা না দিয়ে আর পরিষ্কার খুলে করাও যাবে না, তো সেই জন্য ভাবলাম যে আগে দিকটা পরিষ্কার করে নিই। তো প্রথমে আমি টিস্যু পেপারে করে মুছে নিই, তাহলে পরিষ্কার করতে অনেকটা ইজি হয়। এই লিকুইড সোপ আর ভিনিগার, এই দিয়ে আমার একটা বানানো আছে লিকুইড, সেটা দিয়ে পরিষ্কার করি। এটার মধ্যে আমার লিকুইডটা বানানোই থাকে, আমি এটা দিয়েই পরিষ্কার করি, কারণ রোজ রোজ হয়তো করা সম্ভব নয়। আর এটা করা থাকলে সবসময় ইজি পরিষ্কার হয়েও যায়, তো এটা দিয়ে আজকে আমি পরিষ্কার করব। পুরো জাস্ট একটুখানি বসেছিস সেই জলটা দিয়ে, তাতেই কিন্তু মোটামুটি চিটেগুলো উঠে গেছে একবারে। এবার আমি একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এই জায়গাটা। জল দিয়ে মানে এই কাপড়টাকে ভালো করে একটু নরম কাপড় এটা নিয়েছি, এটাকে ভিজিয়ে নেবো, দিয়ে ধুয়ে নেবো। আর আমি এমনি ভাবেই করি, আর এইভাবে করলে তেল চিটে একদম থাকে না গ্যাসের, একদম পরিষ্কার হয়ে যায়। ওই জন্য আমার এটা এটা কড়াই থাকে বোতলের মধ্যে, রান্না করার পর এই পাশগুলোতেও প্রচুর তেল চিটে হয়, তো এইগুলো আমি এমনি করেই পরিষ্কার করি। এটা যেহেতু কড়াই থাকে আমার সব সময়, তো এটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে চলে এসে ধুয়ে নিয়েছি। সার্ফের জলটা লেগেছিল এটার মধ্যে, সার্ফ ভিনিগার, তো তাই জন্য ভালো করে এটা ধুয়ে নিলাম। আর এটা করে ভালো করে মুছে নিচ্ছি। এই জায়গাটা কিন্তু একদম চকচক চকচক করছে মোছার পরেই, সঙ্গে সঙ্গে আমি দু চারবার মুছে নেবো এমনি করেই ভালো করে। আর আমি এমনি করে গ্যাস পরিষ্কার করি, কারণ একদম এতে এটা যেহেতু স্টিলের এখানটা খুব চিটে হয় রান্না করার পরে, তেলগুলো ছিটকে ছিটকে লেগে। এইভাবে করলে কিন্তু একদম চিটে থাকে না, এটা রোজ হয়তো করা সম্ভব নয়, তো সেই জন্য আমি বোতলে বানিয়ে রেখেই দিই, যখনই দরকার হয় ওটা দিয়ে করে নিই। সবই আমি পরিষ্কার করি ওটা দিয়ে। তো কয়েকবার আমি ভালো করে মুছে নিয়েছি, ভিজে মানে ভালো করে নরম ন্যাংরাটাকে জল দিয়ে ভিজে ভিজে মুছে নিয়েছি। এবার আমি একটু শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, তাহলে জলের দাগ দাগ এর মধ্যে লেগে থাকবে না। আর দেখুন একদম চকচক করছে এটা, একদম এই যে একদম পরিষ্কার করে ফেলেছি। এগুলোকে আমি দুদিন ছাড়া ছাড়া ধুই ভালো করে, এগুলো সার্ফ জল দিয়ে ধুয়ে নিই স্কচ ব্রাইটে করে ঘষে, কিন্তু আজকে আর ধুচ্ছি না। আজকে যেহেতু আমার একটু তাড়া আছে, বেসিনটা পরিষ্কার করতে হবে, তো ওই জন্য আজকে এটা করছি না, এটা মোটামুটি পরিষ্কারই হয়েছে। গ্যাসটা তো উপরে পরিষ্কার হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে সামনের দিকে সরিয়ে নিই, পেছনটাও আজকে একটু পরিষ্কার করে নেবো। আমি বললাম সিঙ্কটা পরিষ্কার করবো, সিঙ্কের জল এখনো নামেনি, ওটা মানে জলটা ক্লিয়ার না হলে করা যাবে না, তো ভাবলাম তার আগে এটাকে আমি একটুখানি গ্যাসের পেছনটাও পরিষ্কার করে নিয়ে আসি। আর এই গ্যাসটা চাকা লাগানো থাকে তলায়, তো সেই জন্য অসুবিধা হয় না এদিক ওদিক করতে, সামনের দিকে এটা সহজে চলে আসবে। আর এই তলাটা একটু নোংরা হয়েছে, পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে ঘরে একটু কোনো পোকা মাকড় না হয়, সেই জন্যই করি। আর রান্না করতে করতে দেরি হয়ে গেলে হয় না হয়তো রেগুলার, আর একটু আগে হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে একটু পরিষ্কারটা করেই নিই। এই যে জায়গাটা প্রচুর নোংরা হয়েছে, একদম ভর্তি চিটচিট করছে, আর এই যে প্রচুর পুরো একদম খাবার টাবার যা পড়ে, তো সেইগুলোই ভাবলাম একটু পরিষ্কার করে নিই।
তো মুছে দিলাম ভালো করে জায়গাটাকে, খুব নোংরা হয়েছিল, চিটে হয়ে গেছিল, তো এটাকে ভালো করে মুছে দিলাম। এবার গ্যাসটাকে ঢুকিয়ে দিই। পরিষ্কার হয়ে গেল সব, এই গ্যাসের দিকটা হয়ে গেছে। এবার আমি সিঙ্ক পরিষ্কার করব, সিঙ্কের ভিডিওটা আমি পরের দিন শেয়ার করব, কারণ এরপরে ভিডিওটা একসাথে করলে অনেক বড় হয়ে যাবে, পরের দিন দেখবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ, নমস্কার, বাই।